সুবীর দাস আগে স্যার আমি পরমাচন্দ্র আমি তোমরা ভেবেচিন্তে বিয়ে করছো তো হ্যাঁ স্যার রেজিস্ট্রি ম্যারেজে দুপক্ষেরই সাক্ষী লাগে তা তোমাদের সাক্ষী কোথায় সাক্ষী আমরা স্যার ও ছেলের পক্ষ আমি মেয়ের পক্ষ ওকে প্রথমে তোমরা এখানে সই করো ম্যারেজ রেজিস্ট্রি অফিস এক্ষুনি কি পরমা বলে কোনোমে আপনার ওখানে গেছে হ্যাঁ আমি ওর বাবা আপনি দয়া করে এ বিয়ে দেবেন না তা কি করে হয় ক্যান্ডিডেটটা দুজনেই অ্যাডাল্ট তাছাড়া গত এক মাস ধরে নোটিশ করা আছে কোনো অবজেকশন আসেনি প্লিজ স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন আমি আজই জানতে পেরেছি ছেলেটি চরিত্রহীন লম্পট এর আগে দুটো বিয়ে করেছে কিন্তু আইনত আমি তো বাউন্ড স্যার আমি আপনাকে হাত জোর করে বলছি মাত্র 15 মিনিট সময় আমাকে দিন আমি যদি প্রমাণ করতে না পারি তাহলে আপনি এ বিয়ে দেবেন প্লিজ স্যার মাত্র 15 মিনিট সময় আমাকে দিন যে করেই হোক আমার মেয়েটাকে বাঁচান ওকে কিন্তু ওনলি 15 মিনিট রাখছি নিশ্চয়ই আমার বাবা ফোন করেছিল হ্যাঁ উনি এখানে আসছেন আপনি আমার বাবার কথা বিশ্বাস করবেন না স্যার আসলে প্রেমের বিয়ে ওনার পছন্দ নয় তাই এ বিয়ে তো ওনার মত নেই যা করা তাড়াতাড়ি করুন স্যার আমাদের তাড়া আছে 15 মিনিট ওয়েট করো অসম্ভব স্যার ওয়েট করা আমাদের পক্ষে সম্ভব নয় তুমি এই মেয়েটির সঙ্গে কতদিন ধরে প্রেম করছো 2 বছর স্যার তার মানে এই মেয়েটিকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য তুমি 2 বছর অপেক্ষা করেছো হ্যাঁ স্যার তো ভাবি স্ত্রীর জন্য 2 বছর অপেক্ষা করতে পারো আর ভাবি শ্বশুর মশাইয়ের জন্য 15 মিনিট অপেক্ষা করতে পারো না পারে না শুধু ও কেন আপনিও এ বিয়েতে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবেন না আপনি ওর দাদা এই 20,000 টাকা দিচ্ছি হোয়াট লাগলে আরো দেব বিয়েটা তাড়াতাড়ি দিন এই মেয়েটার বাপের অনেক সম্পত্তি 2 বছর ধরে সম্পত্তিটা হলফ করার জন্য আমি অপেক্ষা করছি তার মানে তুমি চুপ করো বিয়েটা তাড়াতাড়ি দিন না হলে সালা জানে মেরে দেবো আপনি আমাকে হুমকি দিচ্ছেন জানেন এক্ষুনি আপনাকে আমি অ্যারেস্ট করে দিতে পারি সইটা কোথায় করতে হবে তাড়াতাড়ি বল না হলে তুই কি করবি আমি জানি না কিন্তু আমি এই মুহূর্তে তোকে গ্রেফতার করলাম রে রাস্কেল এই আপনারা ওদেরকে ধরুন এই টাকাটা নিন চল বলছি অনেকদিন ধরে তোকে আমি খুঁজছি থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপনি কি বলছেন ধন্যবাদ তো আপনার প্রাপ্য একটা মারাত্মক ভুলের হাত থেকে আপনি আমায় বাঁচিয়ে দিয়েছেন এখন আর কেঁদে কি হবে মা যা হবার তো হয়েই গেছে যাও বাবার কাছে ক্ষমা চেয়ে বাড়ি যাও বাবা আমায় ক্ষমা করে দাও কাঁদিস নে মা আয় একটা কথা বলি মা
আমিও এক মেয়ের বাপ, তাই কন্যাদায়গ্রস্ত বাবার বুকের যন্ত্রণাটা আমি বুঝি। প্রত্যেক বাবা মাই সন্তানের মঙ্গল চায়, তাদের হাসি মুখ দেখতে চায়। বাই প্রফেশন আমাকে এরকম বিয়ে দিতে হয় ঠিকই, কিন্তু তুমি বিশ্বাস করো এই ধরনের বিয়েতে আমার মত নেই, কারণ অধিকাংশ ক্ষেত্রে এই বিয়েগুলো ভেঙে যায়, পাত্রপাত্রী সুখী হয় না। ওহো, তুমি এখনো রেডি হওনি মা? বাবা কিন্তু এক্ষুনি এসে পড়বে, তাড়াতাড়ি নাও। তোর বাবাকে আমি তোর থেকে ভালো চিনি, পাঁচটায় আসবে বলে গেছে তো, সাতটার আগে এলে হয়। নো মাই মাদার, বাবা আজ আমাকে বলে গেছে ঠিক পাঁচটার সময় আসবে আর আমাদেরকে বইমেলা নিয়ে যাবে। হ্যালো টিনা, কে বাবা? তাড়াতাড়ি এসো। আরে সেই জন্যই তো ফোনটা করলাম, কাজের চাপ আছে, তোরা তৈরি হয়ে থাকিস, কিন্তু আমার একটু যেতে দেরি হবে। মা তো তাহলে ঠিকই বলেছিল, তুমি না শুধু কাজ আর কাজ। হলো তো, কি বলেছিলাম? কে আপনি, কাকে চাই? একি আপনি এদিকে আসছেন কেন? কে কে টিনা? জানি না বাবা, একদম ঘরে ভিতর চলে এসেছে। লাইনটা দাও, আমি কথা বলছি। টিনা টিনা, হ্যালো, কে কে আপনি? সকালে রেজিস্ট্রি অফিসে আমার ভাইয়ের বিয়েটা না দিয়ে আমাকে জেলে পাঠালে, কোর্ট থেকে জামিন নিয়ে সোজা তোমার বাড়িতেই চলে এলাম। ওই মেয়েটার বদলে এবার তোমার মেয়ের সঙ্গেই বিয়েটা দেব। খবরদার, আমার বাড়ি থেকে বেরো বলছি। হ্যালো হ্যালো হ্যালো, কি করছেন? ছাড়ুন, চলো ছাড়েন। তোর বাপ আমার ভাইকে সিঁদুর পড়াতে দেয়নি, কিন্তু তোকে কেউ না কেউ তো সিঁদুর পড়াবে। কিরে, তোদের মধ্যে একে কে বিয়ে করবে? আমি গুরু, আমার বউটা পালিয়েছে, ঘরটা ফাঁকা। কিরে, এটা তোর কত নম্বর বিয়ে? চার নম্বর গুরু। বউকে ধর। আরে মা কাল ফল টানা হাঁচড়া রাতে করিস, দিনে আগে সিঁদুরটা তো পড়া। এই নে গুরু। কি অবস্থা? ওহ মা, এবার ছাড়ো, আমার কিচ্ছু হয়নি। না কিচ্ছু হয়নি, হাতে একেবারে কালশিটে পড়ে গেছে। তোকে কে বলেছিল অতগুলো লোকের সাথে মারামারি করতে? বারে তা তো আমার জন্যই। মানছি তোর জন্যই ওকে অতগুলো গুন্ডার সঙ্গে মারামারি করতে হয়েছিল, কিন্তু কথায় কথায় এভাবে আইন হাতে তুলে নেওয়া তো ঠিক নয়। তোমরা অহেতুক আমাকে নিয়ে চিন্তা করছো। আরে গুন্ডাগুলো টিনার সঙ্গে বাজে ব্যবহার করছিল, তাই টিনা দাদা হিসেবে আমি ওদের প্রতিবাদ করেছি। সে কথা ঠিক, কিন্তু কালকের কম্পিটিশনের কথাও তো মাথায় রাখতে হবে। আহা, ওটা নিয়ে তুমি চিন্তা করো না,
ফার্স্ট প্রাইজ আমি আনবই। না না সূর্য, এই শরীর নিয়ে তোকে মাঠে নামতে হবে না। ভয় পেও না মা, তোমার ছেলের কিচ্ছু হবে না। যতদিন তোমাদের আশীর্বাদ আর টিনার ভালোবাসা আমার সঙ্গে আছে, ততদিন মানুষ তো মানুষ, এই সূর্য আকাশের সূর্যের সঙ্গে লড়াই করে জিতে যাবে। অন ইওর মার্ক। রেডি। কংগ্রেচুলেশন শুনি। জীবনে কি হবে কে জানে, হাতে আছে সময়, যা চায় মন প্রাণ, নমস্তে ভগবান, খুশি রাখো হৃদয়, বেপরোয়া হব না, ভুল পথে যাব না, বেপরোয়া হব না, না না ভুল পথে যাব না, ভালো আর মন কেটে বেছে নিতে জানি ভালোকে। তুড়ি 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 মেরে জীবনটাকে, আজকের কথা ভাবি শুধু আজকে। Come on, freak it out, the sensation, why you freak in a room? Yeah, yeah, a magical mystery thing, check it out. Kick the nation with the groove, then we rock them. Yeah, yeah. Come on, yo. জীবনের দৌড়ে যেটা জানিস জান, জীবন মানেই লড়াই, খেলাই জিতব সবাইকে হারাবো, বাজি রেখে বলে যায় থাক না পথে বাধা, নেই মনেতে দ্বিধা, থাক না পথে বাধা, নেই মনেতে দ্বিধা, ঠিক পথে যে চলে তার জিত হবে ঠিক কালকে।
তুড়ি 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 মেরে জীবনটাকে আজকে কথা ভাবি শুধু আজকে তুড়ি 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 মেরে জীবনটাকে আজকে কথা ভাবি শুধু আজকে এই আছি বেশ ভাবনা বিশেষ নেই মনে তার চিন্তার লে কালকের কথা আজ থাক তোলা হবে কালকে আরে রবি আস্তে আস্তে খা বিষম লেগে যাবে চালা ও বিয়ার খাচ্ছে না বিয়ার ওকে খাচ্ছে বোঝা মুশকিল যা বলেছিস আরে আমাকে নিরিসার্চ না করে ওই দিকে দেখ এনে আমার বিয়ার খান না রে ভালো লাগছে না এই তোর কি হয়েছে বলতো আমরা সবাই ওখানে বসে আনন্দ করছি তুই এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস ভাবছি ভাবছি মায়ের কথা মা যে এইভাবে আমাকে একা রেখে দিয়ে চলে যাবে এ আমি কিছুতেই ভাবতে পারিনি জানিস জানিস বাড়িতে ঢুকলি না মায়ের স্মৃতিগুলো চোখের সামনে ফুটে ওঠে ওই আমার মা কি তোর মা নয় তুই জানিস না আমি যখন কম্পিটিশনের জন্য বাইরে যাই আমার মাকে বাবাকে টিনাকে কার ভরসায় রেখে যাই তোর ভরসায় আর শোন আমার মা কিন্তু আমার থেকে বেশি তোকে ভালোবাসে হ্যাঁ সূর্য ওই ভালোবাসাটুকুর জন্যই তো বেঁচে আছি যেদিন ওই ভালোবাসা থাকবে না সেদিন দেখবি আমিও আর এই পৃথিবীর বুকে থাকব এই শাড়াপ নে রে কান্নাকাটি সেন্টিমেন্ট অনেক হয়েছে বিয়ার খা বিয়ার খা আরে খা 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 আরে খা ইয়ার খা 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 সূর্য সূর্য তুই কিন্তু আজ অনেকটা বিয়ার খেয়েছিস এই অবস্থায় মাসিমা মেশমশার সামনে দিয়ে বাড়িতে ঢুকবি কি করে আমি কি আর সামনের থেকে ঢুকবো আমি তো ঢুকবো ব্যাক ডোর থেকে তাই জন্য তো ব্যাক ডোর দিয়ে এলাম তুই বিয়ার খেয়েছিস দাঁড়া বাবাকে বলছি বাবা চুপ 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 আচ্ছা মেয়ে তো তুই কোথায় আমায় বাঁচাবি তুই উল্টে আমাকে ফাঁসাচ্ছিস বাঁচাতে পারি একটা শর্ত আগে বল আমাকে একটা নতুন পুতুল কিনে এনে দিবি পুতুল এতগুলো পুতুলে তোর মন ভরছে না ওকে ওকে কাল আমি শিলিগুড়ি যাচ্ছি ওখান থেকে তোর জন্য একটা ভালো পুতুল কিনে নিয়ে আসবো ওকে সাবধানে যাস আর ওখানে পৌঁছে আমাকে একটা ফোন করিস তুমি একটা কাজ করো তো ওকে কিছু টাকা দিয়ে দাও ও হ্যাঁ এই নে ধর আরে দূর কত দূরে যাবে 200 টাকায় হয় নাকি তুই বরং তুই বরং আরো হাজার দুয়েক টাকা রেখে দে এই না হলে বাবা বুঝলি দাদা বাবা আমার থেকে অনেক বেশি তোকে ভালোবাসে ভালোবাসা আদায় করে নিতে হয় বুঝলি সূর্য অল বেঙ্গল চ্যাম্পিয়নশিপ ট্রফিটা কিন্তু আনা চাই মনে রাখিস আর শোন ওইখানে গিয়ে কোন রকম ঝুট ঝামেলা বা মারামারিতে জড়িয়ে পড়িস না আহা তোমরা একদম চিন্তা করো না কম্পিটিশনটা শেষ হলেই চলে আসবো ওকে আসি বাবা চল চল ঠিক আছে সময় ট্রেন হয়ে গেছে ট্রেনের সময় হয়ে গেছে চল চল আসি রে চল তুকা তুকা কিরে বিট্টু বেশি শয়তানি করিস না বুঝলি অমর আসি রে আর তুই একটু মা বাবা টিনা এদের দেখিস হ্যাঁ একদম চিন্তা করিস না আরে বাবা আমি তো আছি
শোন, ভালো করে মন দিয়ে স্পোর্টসটা আগে কমপ্লিট কর, আর এই বাঁদরগুলোর সঙ্গে ওখানে গিয়ে একদম মিশে আড্ডা মারবি। না, ওখানে না আমরা কীর্তন গাইব। শোন, ওখানে পৌঁছে মাসিমা মেসোমশাইকে অবশ্যই টেলিফোন করবি। হ্যাঁ সূর্য, তো ট্রেন কটায়? ট্রেন হচ্ছে 1:30। এনজিপি ডুববে কাল। আসুন আসুন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। তা বেশ, আমাদের থাকার ব্যবস্থাটা কোথায়? এখানে শিব মন্দির বলে একটা জায়গা আছে, শহর থেকে একটু দূরে, কিন্তু খুব ভালো, শান্ত, নিরিবিলি। ওইখানে আপনাদের থাকার ব্যবস্থা করেছি। চলো। জায়গাটা বেশ দারুণ না? হ্যাঁ, প্রেম করার পক্ষে একদম আইডিয়াল। প্রেম করার জন্য একটা মেয়ের দরকার হয়। আরে চিন্তা নেই, চিন্তা নেই। জায়গাটা যখন এত সুন্দর, তখন সুন্দরীরাও নিশ্চয়ই আশেপাশেই আছে। ধৈর্য ধরো, এক্ষুনি হয়তো কোন সুন্দরী সিনেমার নায়িকার মতন তোমার কাছে রোমান্টিক গান গেয়ে এসে প্রেম নিবেদন করলো বলে। আজ আমার সুন্দর
স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। অবাচ্ছিস কেন, কি হয়েছে এটা কি? প্রতি বছরের মতো এই বছরও নর্থ বেঙ্গলের সমস্ত ট্রান্সপোর্টের টেন্ডারটা ওই ইন্দ্রনাথ বাবুই পেয়ে গেছেন। তার মানে আপনি আবার ছাটা কাটা। ওই ইন্দ্রনাথ আমার পথের সব থেকে বড় কাটা। ওকে রাস্তা থেকে না সরাতে পারলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। নর্থ বেঙ্গলটাকে পুরো নিজের হাতের মুঠোয় করে রেখেছে। স্যার ইন্দ্রনাথ বাবুকে মারা অত সহজ কথা নয়। সেটা আমাদের কাছে, কিন্তু বিহারি গ্যাং এর কাছে নয়। বিহারি গ্যাং? হ্যাঁ, বিহারি গ্যাং। খুন ধর্ষণ রাজানি করাটা যাদের শুধু নেশা বা পেশা নয়, না খাওয়ার মতন দৈনন্দিন কাজ। আর আমি ওদেরকে খবরও দিয়ে দিয়েছি। তা বিহারি গ্যাং আসবে কবে? হ্যালো, মানে বিহারি গ্যাং কা লিডার বল রহা হুম। আম লোক এনজিবি মে পৌঁছ গয়ে। ওকে ওকে, তোমরা হোটেল সাগরিকাতে চলে যাও, আমার লোক এসে তোমাদেরকে পরে সব কিছু বুঝিয়ে দেবে। আবে ভীমা, দেখতো সেই কোন আয়া? আবে যে, নমস্কার। কি ব্যাপার? আমাকে প্রতাপ বাবু পাঠিয়েছেন। আসুন। প্রতাপ বাবু আপনাদের জন্য বিদেশি স্কচ পাঠিয়েছেন। আরে আইয়ে আইয়ে ব্যাঠিয়ে, আমারা প্রতাপ বাবু কে যায়? ঠিক হে, রুপিয়া লা ক্যা? হ্যাঁ, এই যে। তা ইন্দ্রনাথ কে মারার জন্য কি প্ল্যান বানিয়েছেন? প্ল্যান লো, আরে হাম লোক কোন সা বিল্ডিং বানানে যা রা হ্যায়, জিনকে লিয়ে প্ল্যান চাহিয়ে। কিন্তু ইন্দ্রনাথ বাবু কে মারা খুব সহজ কাজ নয়, খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস? আরে বাচ্চে, বিহার মে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন লালুজি পর্যন্ত বাড়ি থেকে বেরুতে ভয় পায়। আর শুন, বিহারে যদি আমাদের কোনো একটি লড়কিকে ভালো লাগে তো সেই মহল্লা সব লড়কি গুলো আমাদের কাছে চলে আসে। ক্যা বাত হ্যায়। আরে ভাইয়া, লাস্ট ইলেকশন মে হাম 2000 মার্ডার কিয়ে হ্যায়। কিতনে? 2000। এক ভি কেস নেই হুয়া। পুছো কিউ? কিউ? কিউকি জো কেস করেগা হাম উসকো ভি মারতে গা। কিতনা হোগা? 2001। যাকে মারতে হবে তার তসবির পাতা কুছ লায়া? তোকে আমি জানে মারবো না, কারণ তোকে বিহারে গিয়ে আমাদের এই বাংলার শক্তির কথা বলতে হবে। যা স্যার। স্যার স্যার স্যার, আপনি পালান স্যার, ওই ইন্দ্রনাথ বিহারি গ্যাং সব কটাকে মেরে আপনাকে মারতে আসছে। Hey!
তুমি ভয় পাচ্ছ কেন? না না তুমি ভয় পেও না। এ তোমার নাম কি? তুমি কোথায় থাকো? কোথায় থাকো তুমি বলো না, বলো, হ্যাঁ বলো না। অসাধারণ, অপূর্ব। এই মেয়েটা কোথায় থাকে রে? কি হয়েছে রে মা, হাঁপাচ্ছিস কেন? খুন, খুন! কি সব পাগলের মতো বকছিস? পাগলের মতো নয় মা, চোখের সামনে দেখলাম একটা জলজ্যান্ত লোক ছটফট করতে করতে, উফ, ওই লোকটা কে বিভৎস! কোন লোকটা? আশীর্বাদ করিলেন রাজা শ্রীরামের, পিতা পুত্রে বসিলেন সিংহাসন পরে, পাত্রমিত্র সকলে বেষ্টিত নৃপ পরে, নক্ষত্র বেষ্টিত যেন পূর্ণ শশধর সেই মতো শোভিত। কি ব্যাপার খোকা, আজ এমন সুশীল বালকের মতো আমার সামনে এসে বসলি, কিছু বলবি? হ্যাঁ মা। টাকা লাগবে বুঝি? তা কত টাকা? না না মা, টাকা নয়, তোমার মত লাগবে। লক্ষ্মীটিমা না করো না প্লিজ। তোর কোনো কাজে কোনোদিন আমি না করেছি? বল বাবা বল। মা আমি বিয়ে করতে চাই। সে কি রে, আজ কোন দিকে সূর্য উঠেছে? তা সে ভাগ্যবতী টি কে শুনি যে আমার ছেলের মাথাটা ঘুরিয়ে দিয়েছে? খোঁজ নিয়ে দেখেছি, ওর নাম সুমি, স্টেডিয়াম রোডে বাড়ি। বেশ তো, একদিন গিয়ে মেয়েটাকে দেখে এলেই হয়। কিন্তু মা, ওরা যদি আমার ইন্দ্রনাথ যখন পছন্দ করেছে তখন সেই পছন্দে কোনো কিন্তু থাকবে না, ওই মেয়েটার সাথেই তোর বিয়ে হবে। রিয়াজ, বলুন ম্যাডাম। রবিবার দিদি ওই মেয়েটার বাড়িতে যাবার ব্যবস্থা করো। আমি আমার ইন্দ্রসোনার বিয়ে দিয়ে ঘরে বৌমা আনবো। অসম্ভব, এসব কি বলছেন আপনারা? আমি সুমির দাদা, এ বিয়েতে আমার মতামতের একটা প্রয়োজন আছে। না, নেই, এখানে আমার কথাই শেষ কথা। তোমরা তো জানো আমরা কত বড় সাংঘাতিক মানুষ। বুঝলেন দিদি, এতদিন ধরে জানতাম আমার ছেলে ইন্দ্র শুধু খুনই করতে পারে, আজ প্রথম জানলাম ও ভালোবাসতেও পারে। যেদিন প্রথম ও সুমিকে দেখলো, ও কবে যেন ইন্দ্র? ওই যে মা, যেদিন প্রতাপ বাবুকে খুন করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিন আমার কাছে এসে ছেলের সে কি কান্না, খালি কাঁদছে আর বলছে, মা আমি সুমিকে ছাড়া বাঁচবো না, মা আমি সুমিকে ছাড়া বাঁচবো না। আচ্ছা দিদি, আপনি বলুন তো, কোনো মা কি পারে তার সন্তানের চোখের জল সহ্য করতে? ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, সামনের বুধবারে সুমিকে আমি আমার পুত্রবধূ করে নিয়ে যাব। তার মানে জোর জুলুম নাকি? এই দুই মায় কথা হচ্ছে, তুই নাক গলাস না। হ্যাঁ ছেলে, আমার ইন্দ্রনাথের যা মাথা গরম, রেগে গিয়ে হয়তো তোমার নাকটাই কেটে দিল। কিন্তু সুমির যদি এ বিয়েতে রাজি না থাকলে রাজি করাবেন? আমি না না শব্দটা শুনতে ভালোবাসি না। আমি কিন্তু পুলিশে খবর দেব। লোকাল থানার নাম্বারটা জানা আছে? না দেব। তোমার হয়তো জানা নেই, এখানকার পুলিশের ছোট থেকে বড় কর্তা পর্যন্ত সবাই কোনো কেসের চার্জ নেওয়ার আগে ম্যাডামের পারমিশন নেয়। এখন তুমি ঠিক করো, বোনকে বিয়ের পিঁড়িতে বসাবে না নিজের শ্মশানে চিতায় শোবে? আহ রিয়াজ, এরা আমাদের আত্মীয় হতে চলেছে, ওদের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? হ্যাঁ শোন, আজ থেকে যতদিন না বিয়ে হচ্ছে
মতো লোকজন এ বাড়ির সামনে পাহারা দিবে, দেখিস ওদের যেন কোনো অসুবিধে না হয়। চল ইন্দ্র আয়। চলো। নমস্কার শাশুমা। সালা বাবু, আপনার বোনের মানে আমার ভাবি বউয়ের খেয়াল রাখবেন যাতে কোনো কষ্ট না হয়, না হলে সরি চলি। যে করি হোক এ বিয়ে বন্ধ করতেই হবে। মা তুমি জানো না ইন্দ্রনাথ কি সাংঘাতিক ছেলে। জানি রে, সেই জন্যই তো সুমিটাকে নিয়ে আমার এত চিন্তা হচ্ছে। আমার চিন্তা হচ্ছে তোমাদের জন্য, আমাকে ওরা না পেলে তোমাদের অনেক ক্ষতি করে দেবে। আশ্চর্য, তাই বলে সমস্ত অন্যায় আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে নাকি? নিজেকে খুব অসহায় বলে মনে হচ্ছে রে দাদা। আমি বলি কি, আমার কপালে যা আছে থাক, তোমরাই বিয়ে মেনে নাও। পাগলামো করিস না বোন, দেখ এভাবে তোর বিয়েটা মেনে নেওয়া আর নিজের হাতে তোকে বিষ খাওয়ানো দুটোই তো সমান। আমি তোমাদের কাছে বড্ড বোঝা হয়ে গেলাম, তাই না মা? ও কথা বলিস না মা, এসবে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, অদৃষ্টের লিখন যে বদলাশো যায় না মা রে। বদলে ফেলবো মা, সব বদলে ফেলবো, কিছুতেই সুমিকে দুঃখের সমুদ্রে আমি হারিয়ে যেতে দেবো না। কি করবি তুই, কি করবি? বাইরে ওদের লোক যতই পাহারা দিক, ওদের চোখকে ফাঁকি দিয়ে তোকে পালিয়ে যেতে হবে সুমি। দাদা। হ্যাঁ সুমি, শোন আমি তোকে কিছু টাকা আর তোর পাসপোর্টটা দিচ্ছি, তুই আজ রাতেই গা ঢাকা দিয়ে এখান থেকে কলকাতা চলে যা। তারপর ওখান থেকে ভিসা করিয়ে সোজা আমেরিকা কাকার কাছে চলে যা। শোন, ফোনে আমি কাকাকে যা বলো সব বলে দেবো। না না দাদা, আমি চলে গেলে ওরা তোমাদের ছাড়বে না। তুই চিন্তা করিস না, ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। না না মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না। শোন শুনি, বাবাকে দেওয়া কথা রাখতে তোকে এতদিন বুকে আগলে আমি বড় করেছি, তুই তো কোনো ক্ষতি আমি হতে দেবো না। মনে রাখিস, মনে রাখিস, ওই অন্যায়কে মেনে না নিয়ে মেয়েকে বাঁচাতে তোকে পালাতে হবে আজই। ধর কোথায় যেতে হবে? মাথা ভাঙা, এনে তেল ভরে নিবি। ঠিক আছে মালিক, যা। আচ্ছা Shoot me!
डार्लिंग। পালাচ্ছিলে কেন সুমি? সুমি 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 সুমি, তুমি কি মনে করেছিলে তুমি আমার কাছ থেকে পালিয়ে যাবে? আমি যে কতটা তোমাকে ভালোবাসি তা তুমি নিজেই জানো না। দেখো আমি বলেছিলাম বুধবার তোমাকে বিয়ে করব, এটা এখন দেখছি তোমারই খুব তাড়া আছে, না বিয়েটা তোমাকে আজই করতে হবে। আমাকে ছেড়ে দিন প্লিজ, না আজই করতে হবে। আমাকে ছেড়ে দিন, ইন্দ্রনাথের হাত থেকে তোকে নর্থ বেঙ্গলে কে বাঁচাবে? একদম চাচাবি না, বুঝেছিস? তোকে তো খুব চিনলাম না, আমার গায়ে হাত দিলি কেন? আমি কে তুই জানিস? খেয়েছে ইন্দ্রনাথের গায়ে হাত, নর্থ বেঙ্গল আবার জ্বলতে শুরু করবে। ছেলেটা সাহস আছে বলতে হবে। শিগগিরই পালান, ওই লোকগুলো ওর পোষা গুন্ডা, ভীষণ ডেঞ্জারাস, আপনাকে খুন করে ফেলবে, পালান। আপনি বসুন। আপনি কোথায় যাবেন? জানি না।
ঠিক আছেন তো? দেখুন, আমার জন্য আপনি অনেক কষ্ট করছেন, আমি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, আমার ভীষণ খারাপ লাগছে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। ওরা আমাকে মারলে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনি কেন আমার জন্য শুধু শুধু জীবন দেবেন? তাই হাত জোর করে বলছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান। যুদ্ধ শুরু করে যে যোদ্ধা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় সমাজ তাকে কাপুরুষ বলে। আমি এসেছিলাম আপনাদের এলাকাতে একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, কিন্তু এখন বুঝতে পারছি মাঠে আর আমাকে দৌড়তে হবে না, দৌড়তে হবে এখানে। জোর করে আপনার যদি কেউ ক্ষতি করে সেটা আমি কিছুতেই হতে দেব না। চলুন আমার সঙ্গে আসুন। আমার শক্তি সম্বন্ধে তোর কোনো আইডিয়া নেই। আমার একটা ইশারাতে তোর একটা চুলের টুকরো পর্যন্ত কলকাতায় পৌঁছবে না। তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? এই ছেলেটা যে যে অঙ্গগুলো তোদের ভাল লাগে ভাগ করে কেটে নে। উদ্বোধনটা আমি করি। ওনাকে মারবেন না, দোষ যা করার আমি করেছি, দয়া করে ওনাকে ছেড়ে দিন। ছেড়ে দিন তুমি বলছো? তুমি আমার ভাবী স্ত্রী, আমি তোমার কথা না মেনে থাকতে পারবো না। শুভে, আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ। প্লিজ চলে যান, আমার ডার্লিং সোমু বলছে। তাই আপনাকে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একা যাব না, গেলে এই মেয়েটাকে নিয়ে যাব। কেউ এক পায়ে হলে কিন্তু এই মেয়েটাকে মেরে ফেলবো। রূপকথার রাক্ষসের জীবনটা ছিল ভোমরার মধ্যে, আর তোর সমস্ত শক্তি হচ্ছে এই মেয়েটার মধ্যে। তাই ওদের সবাইকে বারণ কর, নইলে কিন্তু এই মেয়েটাকে খুনি মেরে ফেলবো। বারণ কর, চলে যাও, চলে যাও বলছি সবাই, চলে যাও। চুরিটা চুরিটা সরাও না ভাই, ওর লেগে যাবে। প্লিজ চুরিটা সরাও না। এবার যা বলছি তাই কর। ওদের সবাইকে বল ওদের কাটারিগুলো জিপসিতে রেখে দিতে। বল বল, নাইলে কিন্তু বলছি বলছি, এই তোরা সমস্ত অস্ত্রগুলো গাড়িতে রেখে দে, রেখে দে, রেখে দে। আরে রাখ না, আরে তাড়াতাড়ি রাখ, ওরা তো রাখছে। আরে রাখ না বলছি, তাড়াতাড়ি। এ ভাই, ওরা তো অস্ত্রগুলো রেখে দিচ্ছে, এবার ওকে ছেড়ে দাও প্লিজ। Let's go.
আপনি গাড়ি জোর করুন, যুবক চিনে হারিয়ে যাওয়া সে জীবনে খুশি তুমি আজ ফিরিয়ে দিলে ये जनो आमार नतुन एक जीवन दुहाते साजिए दिले एतटा आशा करेनी एमन एतटा चावा छायेनी जीवन ता धीरे 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 आधार छिड़ी आरोई देखा पेलाम जनम जनम आमी तुमारी छिलाम জনম জনম আমি চেয়েছিলাম তাই তো আজ কাছে এলাম কিরে তুই এখানে এভাবে বসে আছিস কেন ও সারা উত্তরবঙ্গের মানুষরা তোর ভয়ে কাঁপে আর সামান্য কোথাকার একটা ছেলে তার কাছে তুই হেরে যাবি না না মা হারতে আমি শিখিনি যে করেই হোক সুমিকে আমায় খুঁজে বের করতেই হবে খবর পেয়েছি ওই ছোকরাটা সুমিকে নিয়ে কলকাতার দিকে গেছে একবার যদি ওই ছোকরাটাকে আমি খুঁজে পাই যদি নয় ওদের খুঁজে বার করতেই হবে আর ওই ছেলেটাকে মরতে হবে সুমিকে আমি তোর বউ করে ঘরে আনব ঠিক করে ফেলেছি আমরাও কলকাতায় যাব যেমন করেই হোক ওদের খুঁজে বার করতেই হবে আমি ওকে কাছছাড়া করতে চাইনি ওর বন্ধুরা সবাই চলে এলো আর তোমার ছেলে ঝামেলা করলো সত্যি ও বাড়ি আসুক আজ ওকে আমি ভীষণ বকব আসুন আসুন Ha ha ha.
একা ছাড়বো ভেবেছ? এক মিনিট, ছেলেটাকে কতবার বলেছি একটা চাকরি বাকরি কর, এসব ঝামেলার মধ্যে জড়াস না, শোনে কথা? বাবা রেগে রয়েছেন, দেরি করে ফিরেছি তো সেই জন্য। আপনি ঘাবড়াবেন না, সব ঠিক হয়ে যাবে। আসলে বাবা চান আমি সরকারি চাকরি করি, কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি আসুন, আসুন, যান, হাত মুখ ধুয়ে নিন। আমার মা খুব ভালো, মা আমাকে প্রচন্ড ভালোবাসেন, আমার খরচে যা টাকা পয়সা সব উনি দেন। জয় মা, চেঁচাচ্ছ কেন? এটা হলো আমার বোন টিনা, খুব স্মার্ট, ওকে ফাঁকি দেওয়া খুব মুশকিল। দাঁড়ান। এটা আমার বোনের জামা, পরে নিন। এবার আমি যাই, এবার আমি গুড বয় হয়ে সামনের গেট দিয়ে প্রবেশ করে একটু পরিস্থিতি শান্ত করে আসি। কি হলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? আমরা তোর সঙ্গে কোনো কথা বলবো না। বাবা, এই লাঠিটা ধরো বাবা, আর মেরে আমাকে শাস্তি দাও। না বাবা, আমি মারো, কেন কেন আমার ফিরতে দেরি হলো? মা আমার জন্য কত চিন্তা করছে, আর আমি কোন কাজের চেষ্টা না করে শুধু তোমাদের অন্ন ধ্বংস করছি, দিন রাত শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি, ভেরি ব্যাড। মা মা, এই লাঠিটা ধরো, তুমি বাবাকে বলো এটা দিয়ে মেরে আমাকে শাস্তি দিতে। এই এসব নাটক বন্ধ কর, সন্তান বাড়ির বাইরে থাকলে মা বাবার যে কি টেনশন হয় তুই সেটা বুঝবি না। তোমরাই ওকে আদর দিয়ে একবারে মাথায় তুলেছ, সত্যি সত্যি যদি ওর হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে ওর পিঠে ভাঙো তাহলে মজাটা ঠিক টের পাবে। টিনা, তুই থাম, মর্দের মধ্যে কথা বলতে নেই। তুমিও থামো, অনেক হয়েছে, তোমার টেনশনে বাড়ির সবার খাওয়া দাওয়া ডকে উঠেছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ডিনার টেবিলে এসে আমি খাবার দিচ্ছি। আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু এটাই শেষবার, মনে থাকে যেন। আসুন,
খুব খিদে পেয়েছে দিচ্ছি রে দিচ্ছি আজকে দাদার প্রিয় খাবারটি হয়েছে লুচি আরে তরকারিটা কোথায় গেল আমি কি শুধু লুচি খাবো মা আমাকে তো লুচি দাওনি তোমার কি হয়েছে বলো তোমার ও মা লুচি তরকারি সব দিলাম তো তা দিলে তো গেল কোথায় লুচি তরকারি কি টিয়া পাখি যে পুরুত করে উড়ে যাবে মা কে তুললো আমি আমি সার সার জল খা তো বাবা জল খা একটু পায়ে বুড়ো আঙুলে জল তো হিঁচকি বন্ধ হয়ে যাবে নে 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 ধর মা পায়ের বুড়ো আঙুলে জল দিলে হিঁচকি বন্ধ হয়ে যাবে সেটা আগে বলবে তো তাহলে হিঁচকি উঠতই না খাবারটা দারুণ হয়েছে তাই না বাবা হয়ে গেলে উঠে পড় হাত ধুয়ে নে না না বাবা একসাথে উঠবো শর্মা বাসনগুলো নামিয়ে খেয়ে নে আচ্ছা বৌদি তাহলে ওঠো বাবা আরে দাঁড়া না অত তাড়া কিসের WBCS পরীক্ষা দিতে গেলে প্রাথমিক কিছু নলেজ থাকা জরুরি তোকে বলি বাবা আজ নয় কাল অ্যাকচুয়ালি জার্নি করেছি তো ওকে তাহলে শুয়ে পড় গুড নাইট গুড নাইট কে তুই আবার বসে পড়লি কেন ওঠ যা তার আগে বল ওখানে কি হয়েছিল প্রথম থেকে বল শোন এখন আমার হাতে সময় নেই হ্যাঁ আর সামনে তোর পরীক্ষা না গিয়ে যা মন্দির পড়াশোনা কর নাহলে পরীক্ষায় গোল্লা পাবি যা যা যাচ্ছি টেনশন হচ্ছে এত টেনশন কিসের আমি আপনাকে হেল্প করব দেখুন আপনার মা চান আপনি আমেরিকায় আপনার কাকার কাছে গিয়ে হাসি খুশিতে থাকুন তাই তো আমিও তাই চাই সুতরাং একদম চিন্তা করবেন না আর আপনার ভিসার ব্যবস্থা আমি করে দেব ওকে আপনি গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ুন ওকে গুড নাইট সূর্য উঠেছিস সাতটা বাজে সূর্য দেখো এখনো ঘুমোচ্ছে কি ঘুম রে বাবা
সূর্য চা দিয়ে গেলাম ছেলেটা ঘরটাকে কি করে রেখেছে আর পড়া যায় না জামা কাপড় এধার উধার ছড়িয়ে ছিটিয়ে উফ দাদা আবার শুয়ে পড়েছে আমি ব্রেকফাস্ট দিচ্ছি টেবিলে ওকে তুমি যাও থ্যাংক ইউ বাহ এই পুতুলটা আবার কবে কিনলো রে টিনা সত্যিকারের মেয়ে মনে হচ্ছে হ্যাঁ মা একদম জীবন্ত মেয়ের মতন দেখতে খুব সুন্দর না রে আমি একটা মেয়েকে কিডন্যাপ করে এর ভেতরে লুকিয়ে রাখবো তুমি এবার যাও ঠিক এই রকম একটা ডল পুতুলের মতো মেয়েকে তোর বউ করে আনবো দেখিস কিন্তু এর মুখে কিছু একটা কম আছে কিছু একটা মিস হচ্ছে ও টিপ দাঁড়া আমি একটা টিপ নিয়ে আসি মা কি করছো মা আমাকে দাও আমি পরিয়ে দিচ্ছি সত্যি এবার কি সুন্দর লাগছে বলতো শান্ত হ বাবা মাথাটা ঠান্ডা কর মাথা ঠান্ডা কি করে হবে মা কি করে হবে কি করে আমার চোখের সামনে দিয়ে ওই শহরের বাচ্চাটা আমার সই কেটে চলে গেল আর আমি বাবা তুমি একটা কিছু করো না একটা কিছু করো কাঁদছিস কেন পুরুষ মানুষের চোখে জল মানায় না কাঁদিস না এই হারামজাদার দল তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস আমার ছেলে কাঁদছে আর তোরা মজা দিচ্ছিস আমি বলছিলাম কি ম্যাডাম এখানকার এসপি মিস্টার থাপাকে একটা ফোন করুন না লাগা ফোন লাগা সুমি আর ওই ছেলেটাকে আমার চাই ম্যাডাম রিং উঠছে নিন হ্যালো এসপি সাহেব বলছেন আমি মহামায়া সেন বলছি হ্যাঁ কান খুলে শুনে রাখুন আমার ভাবি পুত্রবধূ কিডন্যাপ হয়েছে হ্যাঁ হ্যাঁ কলকাতার দিকেই গেছে যেমন করেই হোক ওকে খুঁজে বার করুন এসপি সাহেব মনে রাখবেন আমার সুমিকে খুঁজে না পেলে কিন্তু পুরো নর্থ বেঙ্গল চলবে আর তার দায়িত্ব নিতে হবে আপনাকে হ্যাঁ আপনাকে না না সূর্য
কাজটা তুই একদম ঠিক করিস নি আর তাছাড়া শুনেছি ইন্দ্রনাথ মানুষটা খুব ডেঞ্জারাস তাহলে কেন বলছিস কাজটা ঠিক করিনি কি উচিত ছিল ওই ডেঞ্জারাস মানুষের কাছে ওই নিষ্পাপ মেয়েটাকে ছেড়ে আসা মেয়েটা এখন আছে কোথায় আমার ঘরে লুকিয়ে রেখেছি তোর বাবা মা টিনা জানে না কোন রকমে ওর ভিসা অ্যারেঞ্জ করে ওকে আমেরিকায় পাঠিয়ে দিতে পারলেই শান্তি কিন্তু ভিসা অ্যারেঞ্জ করা অত সহজ ব্যাপার নয় সেই জন্যই তো তোদের কাছে এসেছি দেখ যে করে হোক তোদের এই কাজটা আমার জন্য করতেই হবে কিন্তু এই অবস্থায় তো মেয়েটাকে বাইরে বার করা রিস্ক ঠিক বলেছিস দুটো দিন ওয়েট কর দেখি কি করা যায় আপনারা প্রত্যেকেই পুলিশ ডিপার্টমেন্টের গর্ব তাই আপনাদের নিয়ে এই মিটিংটা ডাকলাম শুনি বলে একটি মেয়ে নর্থ বেঙ্গল থেকে কিডন্যাপ হয়েছে ওখানকার এসপি মিস্টার থাপা আমাকে জানিয়েছেন কিডন্যাপার ওই মেয়েটিকে নিয়ে কলকাতায় এসেছে তাই যে করেই হোক কিডন্যাপার আর ওই মেয়েটিকে খুঁজে বার করতেই হবে মিস্টার ঘোষ ইয়েস স্যার এই কাজের চার্জ আমি আপনাকে দিতে চাই ওকে স্যার যদি ওই মেয়েটি এবং কিডন্যাপার এখনো পর্যন্ত কলকাতায় থাকে তাহলে ওদের আমি খুঁজে বার করবই ওকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ স্যার বল আমর আমাকে আর্জেন্টলি ডাকলি কেন হ্যাঁ সূর্য শুন তোকে কালকে সুমিকে নিয়ে একবার ভিসা অফিসে আসতে হবে কেন আরে বাবা ভিসা অফিসারের সামনাসামনি সই করে তবে তো ভিসা নিতে হয় আমি সবকিছু ব্যবস্থা করে রেখেছি কালকে কিন্তু আসতে হবে সূর্যন্তে তুমি শিগগিরই বাড়ি যাও কেন বিটু কি হয়েছে তোমার বাড়ির সামনে অনেক পুলিশ এসেছে হ্যাঁ সূর্য তোর বাবার বন্ধু রবীন্দ্র বাবু ওই রবীন্দ্র বাবু সুমিকে খোঁজার চার্জ নিয়েছে তোর বাড়ির সামনে অনেক পুলিশ যদি পেয়ে যায় সুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন আমাদের এক্ষুনি পালাতে হবে নাহলে যে কোনো সময় পুলিশ ধরে ফেলতে পারে চলুন আরে তাড়াতাড়ি চলুন টিনা তুই তুই এখানে কি করছিস আমি যাই করি না কেন তুই বল দাদা সুমি কে মানে কে হ্যাঁ সুমি কে চিনি না তো চিনিস না না চিনলে ডাকলি কেন সুমি বলে বল বল সুমি কে কিন্তু তুই আগে আমাকে কথা দে এই ব্যাপারে কাউকে কিছু বলবি না বেশ বলবো না এবার তো বল সুমি কে বলছি না স্যার এমন কাউকে তো এই এলাকায় দু একদিনের মধ্যে নজর পড়েনি পড়েনি কিন্তু পড়তে কতক্ষণ হ্যাঁ তোমাদের বলা রইল অচেনা কোনো মেয়েকে দেখলে সঙ্গে সঙ্গে লোকাল থানায় খবর দেবে ঠিক আছে তোমরা যাও এখন ঠিক আছে আরে নবীন না কি রে কেমন আছিস আরে অরবিন্দ কতদিন পর তোর সঙ্গে আমার দেখা হলো এই তো এই পাশেই আমার বাড়ি চল চল একটু চা খাবি চল না রে আজ একটু তাড়া আছে আসলে নর্থ বেঙ্গল থেকে একটা কিডন্যাপার একটা মেয়েকে কিডন্যাপ করে এদিকে এনেছে ওকে ধরার জন্য চারিদিকে তল্লাশি করে চলেছে স্যার স্যার একটা মেয়ে ধরা পড়েছে বাড়ি বলছে নর্থ বেঙ্গল সমস্ত ডেসক্রিপশন মিলে যাচ্ছে মনে হচ্ছে আমরা যাকে খুঁজছি এই সেই মেয়ে গুড ভেরি গুড মেয়েটি যখন ধরা পড়েছে তখন ওই স্কাউন্ডেল কিডন্যাপারটা নিশ্চয়ই ধরা পড়বে কোথায় গেছিলেন আপনি আর একটু হলে তো আমার হার্ট অ্যাটাক করতো কেন কি হয়েছে লোকাল থানায় একটি নর্থ বেঙ্গলের মেয়ে ধরা পড়েছে পরে থানায় গিয়ে জানতে পারলাম অন্য একটি মেয়ে আপনি ধরা পড়লে কি হতো বলুন তো সরি আপনাকে বলে যাওয়া উচিত ছিল আসলে মায়ের জন্য খুব মন খারাপ করছিল তাই একটা ফোন করতে গিয়েছিলাম কেমন আছেন এখন আপনার মা দাদা ভালো তবে খুব টেনশনে আছে এখানকার অ্যাড্রেস দিলাম আচ্ছা আমার ভিসা কবে পাবো অমরকে তো বলেছি দেখি কবে পাওয়া যায় থ্যাংক ইউ তোমাদের জন্য আর কি কি করব তাই বলো সত্যি আমার নাম সুমিনা হয় সমস্যা হওয়া উচিত ছিল বাড়িতেও আমাকে নিয়ে সমস্যা এখানেও আমাকে নিয়ে সমস্যা এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো একই বলছো সুমিদি আমি তো তোমাকে ইয়ার্কি মেরে কথাটা বলেছি চোখের জল মুছে বলছি মুছো আর দাদা তোকেও বলি একদিন সুমিদি
জানা ঘরে বন্দী ঘরে থেকে থেকেই ওর সব কথা মাথায় আসছে আজ বিকেলে আমি ওকে নিয়ে বেড়াতে বেরোবো সে তো ভালো কথা কিন্তু বেরোবি কি করে সেটা তুই আমার উপর ছেড়ে দে বেশ দিলাম কিন্তু যাবি কোথায় সেটা তো বলবি মামুনিদের বাগানে না না কাজটা একদম ঠিক হবে না তুই যাই বলি সূর্য টিনার কথা শুনি কি এরকম খোলা জায়গা বের করা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে তুই ঠিক বলেছিস তাছাড়া ওই একদিকে পুলিশ অন্যদিকে ইন্দ্রনাথের লোক শুনিকে হন্যে হয়ে খুঁজছে তোরা একদম ঠিক বলেছিস কিন্তু ঘরে বসে বসে সুমি এমন মনমরা হয়ে গেছিল যে টিনার কথা না শুনে পারলাম না এখন আমাদের একটু সাবধানে থাকতে হবে বোকা বানালাম তো তবে রে ধর ধর বদমাইশটাকে দাঁড়া টিনা দাঁড়া তোকে একবার ধরি আমার পিছনে লাগে না দাঁড়া একবার ধরি তোকে পালা দিব দেখি আই তার পালা দিব দেখি বাড়ির কথা মনে পড়ছে বুঝি কাঁদবেন না দেখবেন সব ঠিক হয়ে যাবে তাছাড়া আজকের দিনে কাঁদতে নেই অমর এই যে আমি রেডি পটলা আমিও রেডি আমরাও রেডি টিনার গ্রুপ অনিল মাক রেডি গো Happy birthday to you. Happy birthday to Sumi. Happy birthday to you. আজকে আমার জন্মদিন আপনারা জানলেন কি করে আপনার পাসপোর্টে আপনার ডেট অফ বার্থ দেখে নিন এবার কেক কাটা মোমবাতি এখানে রসলাই এখানে আর ছুরিটা এইখানে তিনি আবার তুমি খাই দাও সুন্দর হবে ঠিক তোমার জীবন আজ এই শুভ দিনে এই আশা করে যায় মন স্বাগতম সুস্বাগতম গোলাপের স্বাগতম
সুস্বাগতম। সবার মাঝে তুমিও একজন গোলাপের মতো সুন্দর হবে ঠিক তোমার জীবন। স্বাগতম সুস্বাগতম। দেখো তোমায় ঘিরে সবাই কত খুশি, চাইছে সবাই তোমার মুখে ফুটুক আজ হাসি। তোমার পাশে একটু হাসো না এখন। স্বাগতম সুস্বাগতম, গোলাপের মতো সুন্দর হবে ঠিক তোমার জীবন। আজ এই শুভ দিনে এই আশা করে যায় মন। আরে আমি ওকে ডাকলাম, ও কিছুতেই এলো না। ব্যাপারটা আমি তো কিছু বুঝতেই পারলাম না। হ্যাঁ রে, বিশ্বাস কর দাদা, একটা ফোন করবো শিলিগুড়ি। হ্যাঁ জান করুন। কিরে শঙ্কর, এ পাড়ায় এমন জিনিস আগে তো কখনো দেখিনি। মনে হয় নতুন এসেছে, তাই নাকি? হ্যাঁ। এই চ না, আলাপ করি, চ চ। Yeah.
তুমি আমার মোবাইল থেকে যত খুশি ফোন করো না। নো থ্যাঙ্কস। তা বলে তো হবে না ম্যাডাম, ভূতের বদলে তুমি আমার মোবাইল থেকে ফোন করবে, মালিকের বদলে চার্জটা তুমি আমায় দিয়ে দেবে। রাস্তা ছাড়ুন, যেতে দিন আমাকে। যদি বলি যেতে নাহি দিব তবুও কি তুমি চলে যাবে? ছাড়ুন আমাকে। তুমি গাড়ি গ্যারেজে নিয়ে যাও। এই তোমরা এত রাতে এখানে কি করছো? বাড়ি যাও, বাড়ি যাও বলছি, যাও বাড়ি যাও। দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকের মেয়ে, একা একা এত রাত্রে এখানে কি করছো? আমি একটু ফোন করতে এসেছিলাম আর তাতেই এই বিপদ। তোমাকে তো আগে কখনো দেখিনি, তা তুমি থাকো কোথায়? এই মোড়টা ঘুরে ডান দিকে আমার শ্বশুর বাড়ি। তোমার শ্বশুর বাড়ি? এসো আমি তোমায় পৌঁছে দিচ্ছি। না না, আমাকে পৌঁছে দিতে হবে না, আমি একাই চলে যাব। আমি তোমার বাবার বয়স, আমি তোমায় যা বলছি শোনো। এসো এসো। এই বাড়িটা। হোয়াট? এই বাড়ি? হ্যাঁ আঙ্কেল, এটাই আমার শ্বশুর বাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি আসি। শোনো, আমায় এক গ্লাস জল খাওয়াবে? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। আমার ছোট ননদ, ইনি একজন নতুন আঙ্কেল। নমস্কার করো আঙ্কেল। টিনা, আঙ্কেলকে নমস্কার করো। নমস্কার আঙ্কেল। তুমি আঙ্কেলের জন্য জল নিয়ে এসো। ভেতরে আসুন। আসুন আঙ্কেল, বসুন। আমার মা। ইনি আমার শাশুড়ি মা। আমার স্বামী। বাহ, তোমার তো দেখছি গোছানো সংসার। ননদ, শাশুড়ি, স্বামী, সকলের সঙ্গেই তো আলাপ করিয়ে দিলে। তা শ্বশুর মশাইয়ের সঙ্গে আলাপ করে দিলে না? আসলে উনি খুব বদরাগী মানুষ, এখনো অফিস থেকে বাড়ি ফেরেননি। এই মেয়ে, এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি মা, বাবা তো এখনো ওটা তোমার শ্বশুরের ছবি বুঝি? আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এর স্বামী, ও এর ননদ, ইনি ওর শাশুড়ি, ছবিটা ওর শ্বশুরের, তাহলে আমি কি মঙ্গল গ্রহের বাসিন্দা? এই এসব কি হচ্ছে? হ্যাঁ শ্বশুর শাশুড়ি এসব তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো প্রথমে কিছু বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম এই রাস্কেলটা আমাদের না জানিয়ে এই মেয়েটাকে বিয়ে করেছে। সে কি তা ও মেয়ে? কতদিন হলো ও তোমাকে বিয়ে করেছে? এক সপ্তাহ। না না মা, আমি ওকে বিয়ে করিনি। শাট আপ! জিরো রানে আউট হওয়ার ভয়ে এখন বলছো পায়ে ব্যথা খেলবো না, ধরা পড়ে গিয়ে আমি এখন বিয়ে করিনি, তাই না? ওমে, এই এক সপ্তাহ তুমি কোথায় ছিলে? ওনার ঘরে। হায় ঈশ্বর, এত কিছু কাণ্ড ঘটে গেল অথচ আমরা কিছুই জানতে পারলাম না। জানবে কি করে? তোমার ছেলে যে লায়েক হয়ে গেছে, ছোটবেলা থেকে কোরে পিটে করে মানুষ করেছি কি এই দিনটা দেখার জন্য? বাবা, তোমরা যা ভাবছো তা নয়। হ্যাঁ, তুই মিথ্যে বলতে বলতে এত নিচে নেমে গেছিস যে একটা মেয়ের সঙ্গে সাত দিন সাত রাত এক ছাদের নিচে থেকে আজ তুই ওকে অস্বীকার করছিস? ছি সূর্য ছি, তোকে নিয়ে আমার কত গর্ব ছিল। বাবা তুমি বিশ্বাস করো? কাকে বিশ্বাস করব, নিজে চোখকে না তোর কথা কি? উনি ঠিক কথাই বলেছেন আঙ্কেল, আমরা বিবাহিত নই। হোয়াট? এখন তো আমার কথাগুলো শোনো, আমি সুমিকে নিয়ে আসিনি বাবা, একটা ক্রিমিনালের হাত থেকে বাঁচতে সুমি নিজেই আমার সঙ্গে চলে এসেছে।
শিলিগুড়ি থেকে ফেরার দিন আমি টিনার জন্য বাজারে পুতুল কিনতে গেছিলাম, আর তখনই দেখি। এসব কি বলছো তোমরা? আগে হ্যাঁ স্যার ঠিকই বলছি, ও পাড়াতে ওই মেয়েটিকে আগে কখনো দেখিনি। আমার মনে হয় আপনারা যাকে খুঁজছেন ও সেই মেয়েটি। এবার বলো বাবা, সব শোনার পর কি তোমার মনে হচ্ছে যে আমি ভুল করেছি? হ্যাঁ আঙ্কেল, সূর্য যা বলল তার একটু মিথ্যে নয়। সবই তো বুঝলাম, কিন্তু আইন তো এটা অন্য চোখে দেখবে। ওগো তুমি একটা কিছু ব্যবস্থা করো, কাল সকাল না হলে তো কিছুই করা যাবে না। এত রাত্রে আবার কে এলো? আমি দেখছি। সূর্য তুই সুমিকে নিয়ে ঘরে যা। আচ্ছা বাবা আসো। তুই? হ্যাঁ আমি। তুই বলেছিলি তোর বাড়িতে আসতে, তাই এলাম। তবে সরি টু সে, চা খাওয়ার জন্য নয়। জানি যে কারণে তুই এখানে এসেছিস সেই কারণটা একটু আগে আমি জানতে পেরেছি, তবে তোদের কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? হ্যাঁ ভুল। কিডন্যাপার মেয়েটাকে কিডন্যাপ করে আনেনি, একটা জঘন্য ক্রিমিনালের হাত থেকে বাঁচতে মেয়েটা পালিয়ে এসেছে। তুই কি নিজের ছেলেকে সেভ করছিস? না, যাতে আইনত কোনো গন্ডগোলে তুই না পড়িস তার ব্যবস্থা করছি। সে তো আদালত বুঝবে। আপাতত তোর ছেলেকে নিজেই আসবে না আমাকে এই ঘরটা সার্চ করতে হবে। আপনি বিশ্বাস করুন ও নির্দোষ। আমিও তাই চাই বৌদি, কিন্তু এখন তো ওকে অ্যারেস্ট করতেই হবে। ওরা ঘরেই আছে। ওকে। ওগো এসব কোথা থেকে কি হয়ে গেল? তোর ছেলে জানলা ভেঙে মেয়েটিকে নিয়ে পালিয়েছে, কাজটাও ভালো করল না। ওকে আমি ধরবই। সবই তো বুঝলাম, কিন্তু এখানে তোরা থাকবি কি করে? আর তাছাড়া যে কোনো মুহূর্তে এখানে পুলিশ আসতে পারে। তোরা কিছু একটা কর। আজকে শনিবার, কাল রবিবার, সোমবারের আগে ভিসা পাওয়া যাবে না, তাই দুটো দিন তোদের কোথাও গা ঢাকা দিয়ে থাকতেই হবে। এক কাজ কর, আমাদের সোনালপুরের বাগান বাড়িতে ওনাকে নিয়ে চলে যা। আমি দালনকে ফোন করে সব বলে দিচ্ছি। আবা চাবিটা, চাবিটা এই নে, বাইকের চাবিটা রাখ, যত শীঘ্রই পারিস এখান থেকে ওনাকে নিয়ে পালা। যা। থ্যাঙ্কস রে, চলুন। আসুন আসুন মা জননী, আসুন দাদাবাবু, অনেকদিন বাদে আজ কলকাতার বাড়িতে এলেন। এত বড় বাড়ি পাহারা দিতে দিতে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা এখন এখানেই থাকবো। যাও তুমি ওগুলো ভেতরে রেখে এসো। ইন্দ্রনাথ। হ্যাঁ মা। আজই তুই একবার কমিশনারের কাছে যাবি। আর গিয়ে বলবি। কি বলতে চাইছেন আপনি? আমরা সব হাত পা গুটিয়ে বসে আছি। বলতে চাইছি না, সময়টা তাই প্রমাণ করছে। শুনুন, আমার হাত কিন্তু অনেক লম্বা। নর্থ বেঙ্গলের অনেক এমএলএ আমার পয়সায় ভোটে দাঁড়ায়, আর তাদের জেতায় আমি। আর আমারই ভাবি স্ত্রীকে খুঁজতে আপনাদের এত সময় লাগছে। সময় তো একটু লাগবেই, পুলিশরা তো আর জাদুকর নয় যে মন্ত্র শক্তিতে জেনে যাবে কোথায় ক্রিমিনাল লুকিয়ে আছে। এনিওয়ে আমি দেখছি কি করা যায়। হেই, দেখবেন তো নিশ্চয়ই, কিন্তু আমাকে নয়, এই ছবিটাকে। ছবিটা সমীর, 24 ঘন্টার মধ্যে সুমি আর ওই কিডন্যাপারের হদিস চাই। আন্ডারস্ট্যান্ড? নমস্কার। নমস্কার দাদাবাবু, আমাকে ফোনে সব বলে রেখেছেন, আমি রুম গুছিয়ে রেখেছি, আসুন। চলুন, এখনো সময় আছে। যদি বন্ধুকে সত্যি ভালোবাসো, বাঁচাতে চাও, তাহলে বলো কোথায়। আপনি আপনি বিশ্বাস করুন স্যার, আমরা কেউ জানি না ও কোথায়। শাট আপ,
মিথ্যে কথা বলার একটা সীমা আছে। আকাশ নাকি বৃষ্টির খবর জানে না। এনিওয়ে আমিও দেখছি কি করা যায়। সূর্যকে বলে দিও সৎ পুলিশ অফিসাররা বড় ভয়ঙ্কর হয়, ও আমাকে ঠিক যতখানি দৌড় করাবে আমি ওকে ঠিক তার চার ডাবল দৌড় করাবো। জানেন প্রথম প্রথম টেনশন করলেও এখন কিন্তু আমার বেশ লাগছে। কি? এই যে পালিয়ে বেড়ানো, কিরকম একটা অ্যাডভেঞ্চার। তা যা বললেন, কিন্তু এখন আপনাকে বিদেশে না পাঠানো পর্যন্ত আমার কিরকম একটা জেদ ধরে গেছে। একটা ব্যাপারে আমার খুব খারাপ লাগছে, আমার জন্য আপনি এশিয়াডে খেলতে যেতে পারলেন না। তাতে কি হয়েছে? সামনের বারে যাব, অন্য একটা খেলা তো খেলছি, আপনাকে বাঁচিয়ে আগে এই খেলাটা জিতি। আকাশের নীল সীমানা কেউ যেন ডাকছে আমায়, মন যেন আর নিমুনেতে বারিনা বারিনা খুশি পার ভেঙেছে, মনে আজ ফাগুনের কত ফুল ফুটেছে। আকাশের নীল সীমানা কেউ যেন ডাকছে দৃষ্টিতে মনে প্রেমের বৃষ্টিতে তোমায় লাগে মোনালিসা, চোখ মেলে যেদিকে তাকাই আমি সেদিকে দেখতে পাই ভালোবাসা। বলতে চাই পাগল মন তোমাকে সারা খুন, আই লাভ ইউ আই লাভ ইউ ইউ লাভ মি। I love you, you love me।
আকাশের নীল সীমানা আর নেই মনেতে মন যেন আর নেই মনেতে বসন্তের প্রথম ছোঁয়ায় কেউ যেন ডাকছে আমায় পারি না পারি না খুশি বাঁধ ভেঙেছে মনে আর আগুনে কত ফুল ফুটেছে লালালা কি দেখছেন? বলছিলাম কি দেখছেন? কই কিছু না তো। বেশ, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। আমি বাইরে গিয়ে ঘুমোচ্ছি। হ্যাঁ, কালকের মধ্যে আপনার ভিসাটা চলে আসবে। ওকে, গুড নাইট। গুড নাইট। ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছেন? কে আপনি? মহামায়া দেবী, ইন্দ্রনাথের মা। কিন্তু আপনার সঙ্গে তো আমাদের কোনো ঝগড়া নেই। তা নেই, কোনোদিন ছিলও না। কিন্তু কি করব বলুন, আপনার ছেলে যে ঝগড়া করছে, সূর্যকে মরতে হবে। এসব আপনি কি অলক্ষণে কথা বলছেন? সূর্য আমাদের কাছে নেই, ও এখানে থাকে না। এত কথা শুনে আমার কোনো লাভ নেই। তোমাদের আমি 27 ঘন্টা সময় দিয়ে গেলাম। সূর্যকে সাবধান করে দিও, সুমিকে ফেরত দিতে বলো। আর তা যদি না হয় তাহলে আজ ঘর নষ্ট করেছি, কাল এসে তোদের গোষ্ঠীকে নষ্ট করে দিয়ে যাব। চল। আউট। আসুন আসুন আসুন। বসুন, কোনো ব্যাপার নয়, বসুন বসুন বসুন। শুনেছি সারাদিন ধরে পুজো পাঠ টাট করেন, খুবই ধর্মভীরু মানুষ আপনি, তাই আপনার সঙ্গে একবার দেখা করার ইচ্ছে হলো। আমার নাম সূর্য, আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করে আমার বাবা মাকে শাসিয়ে আসছেন। আপনার ছেলে যেদিন সুমির উপর টর্চার করেছিল সেদিন ওকে আমি বেধড়ক মেরেছিলাম, ওর তো সেদিনই থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু না, তার বদলে আবার আমার সাথে ঝামেলা করছে। বুদ্ধি শুদ্ধি বলে আপনার ছেলের মাথায় কি কিচ্ছু নেই? তুমি কিন্তু খুব ভুল করছো, তুমি আমাদের জানো না। জানি তো, ভালো করেই জানি, এও জানি আপনাদের অনেক শক্তি।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপনারা অনেক কিছু করেন। আসলে উল্টো ধাক্কা কেউ কোনোদিন দেয়নি তো, তাই আপনারা পেয়ে বসেছেন। ইন্দ্রনাথ, ইন্দ্রনাথের নামে সারা শহর কাঁপে। আর এখন সেই ইন্দ্রনাথকে আমি যদি চার রাস্তার মোড়ে রাম প্যাদান প্যাদাই, তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? আমার হাতে একবার যে মার খায়, এক জনম তো কোন ছাড় সে দশ জনম পর্যন্ত ভোলে না। সুমির রাস্তা থেকে আপনার ছেলেকে সরে যেতে বলুন। আপনি মা, চোখের সামনে ছেলের মৃত্যু সহ্য করতে পারবেন? সহ্য, আমি মরতেও পারি মারতেও পারি। চলি। শোন, সব ব্যবস্থা পাকা হয়ে গেছে। আজকের দিনটা কোন রকম এখানে কাটিয়ে কালকে দুপুর বড়ার মধ্যে এখান থেকে রওনা দিতে হবে। এয়ারপোর্টে রিপোর্টিং কটায়? 4:10 ফ্লাইট, দুপুরবেলা 2:00 মধ্যে এয়ারপোর্টে পৌঁছতে হবে। ওকে, আমি আর পটলা বিভিন্ন জায়গা থেকে মোবাইল অপারেট করব। তোর যদি কোন রকম প্রয়োজন পড়ে তাহলে আমাদের একটা ফোন করে দিস। তোদের সবার কাছে মোবাইল আছে? হ্যাঁ, এই তো। ওকে, ফ্যান্টাস্টিক। চল চল, চলে রে, চলে রে, টেক কেয়ার। চল সুমিদি, তুমি আমাদের ছেড়ে কেন চলে যাচ্ছ? তুমি কি বিদেশে গিয়ে পড়াশোনা করবে? জানি না তুমি আবার কবে দেশে ফিরবে, তাও জানি না। কাল তুমি চলে যাচ্ছ ভেবে আমার আজই কান্না পাচ্ছে। তুমি যেও না প্লিজ। টিনা, আবার কান্না কাটিয়ে কি হলো? উনি চলে যাচ্ছেন বলে তোর মন খারাপ করছে বুঝি? বাড়ি আমার একার মন খারাপ করছে নাকি? সুমিদিরও তো করছে, দেখ না, সুমিদিও কাঁদছে। তোর সুমিদির তো এটাই স্পেশালিটি, নিজেও কাঁদবে আর অন্যকেও কাঁদাবে। আর তোর স্পেশালিটি হলো তুই কারণ মন বুঝতে চাস না। তুমি ঠিক বলেছো টিনা। আচ্ছা সূর্য, আমি চলে গেলে আপনার কষ্ট হবে না? কষ্ট কেন হবে, বরং আনন্দ হবে। ভেবে দেখুন না, এতদিন ধরে আমি যা করে এসেছি আপনার ভালোর জন্যই তো করে এসেছি। এটা আমার কাছে একটা গেম, এই গেমে যদি আমি জিতে যাই তাহলে তো আমার আনন্দ পাওয়ারই কথা, কি তাই না? কিন্তু আমার যে আপনাকে, টিনাকে, বাবা মাকে, কাউকে ছেড়ে যেতে মন চাইছে না। সুমি, আপনি এইসব কথা একদম ভাববেন না। মনে রাখবেন, আপনাকে সঠিক ঠিকানাতে পৌঁছে দেওয়াটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে আমি এই চ্যালেঞ্জটা জিততে পারবো না, আর একটা দিনেরই তো ব্যাপার। ব্যাস, তারপর আপনি চ করে চলে যাবেন। ব্যাস, আপনি সেই সমস্ত গুন্ডাদের হাত থেকে মুক্তি পাবেন আর আমিও আমার চ্যালেঞ্জটা জিতে যাব। তারপর তারপর নো টেনশন, অ্যাবসলিউটলি ফ্রি। তোরা বরঞ্চ তোরা এগিয়ে যা, আমি সূর্যকে নিয়ে আসছি। ওকে, ঠিক আছে, সাবধানে যাবি, টাটা। কি হলো, আপনি এইভাবে আমার মুখের দিকে তাকিয়েছেন কেন? আপনি যা ভাবছেন আমি জানি।
কি ভেবেছেন? আপনার মতন একটা নিষ্পাপ ফুলের মতন মেয়ের মনের কথাটা আমি বুঝতে পারবো না। মুখ যে মনের আয়না সুমি, মুখে যা বলা যায় না তা বুঝে নিতে হয়। তাই আপনি না বললেও সারপ্রাইজটা আমি আপনাকে দেব। আপনি যা বলতে পারেননি আমি কিন্তু তা করেছি। আমি পারবো না সূর্য, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যেতে পারবো না। বিশ্বাস করো, এখন আমার জীবন মৃত্যু সবই তোমার হাতে। বিলিভ মি সূর্য, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। বলো তুমি আমাকে ফিরিয়ে দেবে না তো? আই লাভ ইউ সুমি। সুমি বলছি পালা। স্যার, সূর্য আপনার বন্ধু ছেলে, ছোটখাটো একটা কেস দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিন। আইনের সাথে কম্প্রোমাইজ করবার জন্যে আমি এই পোশাকটা পরিনি নন্দীবাবু। তাছাড়া ও যেটা করেছে সেটা ভীষণ অন্যায়। আপনি ভুল করছেন স্যার, ও কোনো অন্যায় করেনি। একটা মেয়েকে কিডন্যাপ করার পরেও তোমরা বলছো ও কোনো অন্যায় করেনি? না করিনি। আপনি বিশ্বাস করুন স্যার, আমি কিডন্যাপার নই। সাদা কিডন্যাপার নস্ত মেয়েটিকে নিয়ে পালিয়ে এসেছিলে জানো? কারণ সুমিকে আমি ভালোবাসি স্যার, আর সুমিও আমাকে ভালোবাসে। হাউ ডেয়ার ইউ, থানাতে আমার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলতে তো লজ্জা করছে না? লজ্জা তো আপনাদেরই পাওয়া উচিত স্যার, কারণ আইনের জালে আমাকে আটকে আপনি ভালোবাসাকে অস্বীকার করছেন। মিস্টার নন্দে স্যার, লক আপ খুলুন। ছেড়ে দিন না স্যার। আপনাকে যা বলছি তাই করুন, খুলুন লক আপ। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। বললাম তো যদি সুমির কোনো ক্ষতি হয়ে যায়। আর যদি সুমির কোনো ক্ষতি না হয় স্যার? আরে দূর, স্যার বলছে, আমি তোর বাবার বন্ধু, কাকা বললে বেটা কাকা বল।
তুই কি ভেবেছিলি পুলিশের এই পোশাকটা পরে আছি বলে আমার মনের মধ্যে কোনো ভালোবাসা নেই? আরে হাঁ করে তাকিয়ে আমার মুখের দিকে কি দেখছিস? যা তাড়াতাড়ি যা, সুমিকে বাঁচিয়ে নিয়ে আয়। বাইপোর বিয়েতে কবজি ডুবিয়ে খেতে হবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাক আর ফরম্যালিটিস দেখাতে হবে না, একটা কথা মনে রাখিস, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে ভালোবাসা লুকিয়ে আছে। তাই আমি যেমন আইনের পোশাক পরে তোকে অ্যারেস্ট করতে পারি, ঠিক তেমনি ভালোবাসার দোহাই দিয়ে আবার তোকে ছেড়েও দিতে পারি। ইউ মে গো নাও, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। কিরে তোরা বাড়ির বদলে এখানে নিয়ে এলি কেন? ভেতরে চল বলছি। সূর্য কিরে কি হয়েছে বল, কি হয়েছে বল? বাবা ভালো আছে তো? চুপ করে আছিস কেন? বাবার কিছু হয়নি তো? সূর্য বাবা কি হয়েছে? বাবা কারোর কিছু হয়নি তো? তবে কি মায়ের কিছু হয়েছে? মা কোথায় বাবা? মা কোথায় বলো, মা কোথায়? এই তো মা। কি হয়েছে মা? তুমি কাঁচো কেন মা? মা হ্যাঁ, টিনা, টিনার কি কিছু হয়েছে মা? টিনা কোথায়? টিনা কোথায় বলো, টিনা কোথায়? দাদা, টিনা, আরে কি আশ্চর্য, তোমরা সবাই কাঁদছো কেন? আরে আমাকে কেউ কিছু বলছে না কেন? আরে বলো কি হয়েছে, আরে বলো না আমাকে। মা তোর সঙ্গে দেখা করতে এসে, ওঠ রে, দেখ না মা তোর সঙ্গে দেখা করতে এসে, ওঠ। মা, মা ওকে একটু কথা বলতে বলো না, ওকে বলো না একটু কথা বলতে। বাবা, বাবা একটু অমরকে উঠতে বলো না, একটু অমরকে উঠতে বলো না। অমর, এই এই অমর ওঠ না, অমর, এই পটলা, এই ওকে উঠতে বল, তুই বল ওকে একটু উঠতে, ওকে উঠতে বল না একটু। অমর, 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 সূর্য অঙ্কেল, সূর্য অঙ্কেল, তুমি ওই বদমাশ গুলোকে ছেড়ো না। কাকে? যারা অমর অঙ্কেলকে মেরে ফেললো। ইন্দ্রনাথ!
আমাকে নিয়ে যেতে। তুমি এখানে নিশ্চয়ই আসবে, চলো এখান থেকে চলে যাই, চলো। তোর এত বড় সাহস, আমার বাড়িতে ঢুকে আমার ছেলের বউকে তুলে নিয়ে যাচ্ছিস? আজ তোকে আমি গুলি করে শেষ করে দেব। এই আমার সূর্যকে তুই মারবি? তার আগে তোকে আমি গলা টিপে মেরে দেবো। তোর মতো মায়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও। 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে তোর ছেলে যেন আমার কাছে যায়। আর এর পরেও যদি আমাকে এখানে আসতে হয়, তাহলে তোর ছেলের ছবি কোন দেয়ালে আটকাবি সেটা ঠিক করে রাখিস। চলো সুমি। বসো। মা, সূর্য এসেছিল আজ। আজ সূর্যের জোর অনেক বেশি, তাই এই মুহূর্তে ওকে থামাতে না পারলে দিনের পর দিন ধরে তুই যে নাম করেছিস সাধারণ মানুষের কাছ থেকে, সেটা মুছে যাবে। সাধারণ মানুষ তোকে আর ভয় করবে না। এখনো সময় আছে ইন্দ্র, 12 ঘন্টার ভেতরে সূর্যকে শেষ করে দে। মনে রাখিস, প্রতিদিনের মতো কালো আকাশে সূর্য উঠবে, কিন্তু সেই সূর্যের আলো এই মাটির সূর্য যেন দেখতে না পায়। এসব কি করছেন আপনারা? সূর্য কোথায়? কেন ওকে মরতে হবে? ও কোথায় আমরা জানি না, তাছাড়া ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সেটাই তো তোদের সব থেকে বড় অপরাধ। সূর্যকে জন্ম দিয়ে তোরা প্রথম অপরাধ করেছিস, বড় করে তোরা দ্বিতীয় অপরাধ করেছিস, আর ওর সঙ্গে কোনো সম্পর্ক না রেখে তোরা করেছিস তৃতীয় অপরাধ। তাই আমি তোদের মেয়েকে আমার সঙ্গে নিয়ে যাব। ডিসিশন নে, তোরা কাকে চাস, ছেলে না মেয়ে? 12 ঘন্টা সময় দিয়ে গেলাম, সূর্যকে নিয়ে আমার কাছে চলে আয়, নাহলে তোর মেয়েকে আমি মারবো না, শুধু আমি। চলে। এ আমাদের কি হলো? কে এসেছিল বাবা? Thank you.
শাবাশ, ওয়ান্ডারফুল। দেখো মা দেখো, বারো ঘন্টা পার হতে না হতেই নিজের ছেলেকে নিয়ে এসেছে আমাদের হাতে তুলে দিতে। ওয়েল ডান। মেয়ের জন্য ছেলেকে বলিদান, বা ইতিহাসের পাতায় তো তোমার নাম উঠবে। আমি যেরকম বলেছি তুমি সেরকমই করেছো, খুব ভালো, আমি ভীষণ খুশি। তাই আবার কথা মতো আমি তোমার মেয়েকে ছেড়ে দেব। এই ওকে ছেড়ে দে না, আমার মেয়েকে ছেড়ো না। আমার মেয়েকে নিয়ে যাবার জন্য সূর্যকে এখানে আনিনি, এনেছি তোদের মৃত্যু ঘন্টা বাজাতে। আমি মেয়ের জন্ম দেওয়ার আগে একটা ছেলেকে জন্ম দিয়েছি, ও জানে কি করে ওর বোনকে বাঁচাতে হয়। বাবা ইন্দ্রনাথ, এই সূর্যের তেজ তোরা জানিস না, চিৎকার করবি না। পাড়ায় পাড়ায় তোলা তুলে নিজেকে একটা সাধারণ গুন্ডা বানালেই তুই ভাবলি কি করে লোকে তোকে ভয় পাবে? সবাই জানে তুই অসৎ। যা সূর্য, এতদিন আমি তোকে মারামারি করতে বারণ করেছি, আজ আমি তোকে বলছি শেষ করে দেবো। অমর মারা যাওয়ার পর এদের চেহারাগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, তবুও আমি চুপ ছিলাম। কিন্তু ও যখন টিনার সম্মানে হাত দিয়েছে তখন আমি বুঝতে পেরেছি, বুড়ো বাপটার যদি এই অবস্থা হয় তাহলে ভাইয়ের কি অবস্থা হতে পারে। যা সূর্য যা, তোকে আমি স্পোর্টসম্যান করতে চেয়েছিলাম, আর জীবনের মাঠে সেরা দৌড়টা জিতে শিলটা জেত। মনে রাখবি, তোকে যারা জোর করে থামাতে চাইছে তাদের জোর নেই, জোর তো তোর, তাই জেতার অধিকারও তোর। তোর যা সূর্য যা। তুমি যাও বাবা, আমি টিনাকে নিয়ে আসছি। যে আমি তোর বোনকে ছুঁয়েছি অমনি তোর বাবার মাথা গরম হয়ে গেছে। এখন শুধু আমি নই, ওই জোর করে এখানকার সবাই তোর বোনকে ছোবে। এই পারিস তো আটকা। এই এক মিনিট, এক মিনিট। এতদিন আমি মারামারি করতাম বলে বাবা আমাকে বারণ করত, মা বাধা দিত, কিন্তু আজ বাবা তোদেরকে মারতে নিজে আদেশ করে গেছে। মায়ের দিব্যিকে বলছি, তোদের সব কটাকে মেরে মেরে পিস পিস করে ফেলব।
একদিন মিচিমিচি আমাকে শ্বশুর বানিয়েছিলে আর আমাকে ননদ আজ সেটা সত্যি হলো খুশি তো সুমিদি সরি বৌদি বিয়ের পরে ছোট ননদটিকে যেন ভুলে যাও না